হেই গাইস, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছো। আমি আদিবা রহমান অমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আমি সচরাচর কখনোই ব্লগ করি না, আমি সবসময় তোমাদের জন্য ভিডিও আপলোড করি। তো আজকে চিন্তা করলাম একটা ব্লগ করে ফেলি। তো আজকে হচ্ছে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম আমি সব কিছুই দেখাবো। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে, আমি কালকে অলমোস্ট রাত 2টা বাজে, মানে 2টা কি 3টা বাজে হচ্ছে ঘুমিয়েছি। আমি অনেক অল্প সময় ঘুমালাম, কারণ হচ্ছে আমার এক্সাম চলতেছে। আমি রাতে 3টা পর্যন্ত পড়ছি, তারপরে হচ্ছে আমি ঘুমাইছি। তো এখন হচ্ছে উঠে পড়লাম সকাল 7টা বাজে। এখন একটু ঠান্ডা ওয়েদার, সো এই জন্য হচ্ছে কম্বল নিয়ে ঘুমাতে হয়, আর এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি উঠে পড়লাম, উঠে দেন হচ্ছে লাইটটা অন করে আমি জাস্ট এখন মুখটা ধুয়ে ফেলবো, না হলে যেটা হয় আমার ঘুম ঘুম লাগে খুব। তো হচ্ছে আমি এখন আমার ফেসটা ওয়াশ করে ফেলবো, মুখ ধুলে ঘুমটা অনেকটা চলে যায়, তো আমি মুখ ধুয়ে ফেলবো এখন। তো মুখ ধুয়ে হচ্ছে এখন আমি পড়তে বসবো। আমার পড়া এখনও কমপ্লিট হয় নাই, যেহেতু এক্সাম আজকে তো সব রিভাইজ করা লাগবে। তো আমি হচ্ছে মুখটা ওয়াশ করে নিব। আমি রাতে কোনো ধরনের কিছুই মুখে ইউজ করিনি, কোনো ময়েশ্চারাইজ না, কোনো ক্রিম না, কোনো কিছুই হচ্ছে আমি অ্যাপ্লাই করিনি। জাস্ট হচ্ছে আমি মুখটা ওয়াশ করে ফেললাম, ক্লিন করে ফেললাম। তো ক্লিন করে দেন হচ্ছে আমি পড়তে বসবো। আমার এক্সাম শুরু হবে 1টা বাজে, বাট আমার এখান থেকে বের হতে হবে 11টা বাজে, কারণ খুব জ্যাম থাকে রাস্তায়, আবার হচ্ছে না হলে লেট হয়ে যায় প্রচণ্ড। তো এই জন্য হচ্ছে 11টা বাজে বের হতে হয়। তো এই জন্য অল্প সময় আবার রেডি হতে হবে সব কিছু মিলিয়ে, মানে এই জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে ঘুম থেকে উঠা, কারণ মিনিমাম রিভাইজ করতে অনেকটাই টাইম লাগে। তো ওয়াশ করার পরে এই যে এখন একটু ফ্রেশ লাগতেছে। তো এখন হচ্ছে আমি পড়তে বসে পড়ছি সরাসরি। এরপরে দেখা হবে তোমাদের একেবারে আমার সাথে আমাদের এক্সাম সেন্টারে। আর এর আগে হচ্ছে আমি আর করতে পাচ্ছি না ভিডিও। তো এটা হচ্ছে আমাদের এক্সাম সেন্টার, এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি না। সো এটা আমি অন্য ইউনিভার্সিটিতে এক্সাম দিতে গিয়েছিলাম, আমাদের যেখানে সিট পড়েছিল। তো তারপর হচ্ছে এক্সাম হলে যাওয়ার ঢোকার আগে হচ্ছে এই ভিডিওটা করলাম, সো তোমাদের সাথে দেখানোর জন্য। তারপরে হচ্ছে আমি এক্সাম দিয়ে বের হয়েছি, অলমোস্ট তখন সন্ধ্যা হয়ে গেছে, এখন দিন ছোট। তো এর মধ্যে হচ্ছে রাস্তা প্রতিবেদনের জন্য একটা সাংবাদিক ভাইয়া আমাকে হঠাৎ করে কিছু কোশ্চেন করছিল, তো তারপর হচ্ছে তাদের সাথে একটু কথা বললাম। তারপরে হচ্ছে ওইখান থেকে চলে গেলাম হচ্ছে আমি টিএসসি শহীদ মিনার একটু ঘুরে টুরে, এখান থেকে আমার ফ্রেন্ডের সাথে আমি আর আমার ফ্রেন্ড ছিলাম। তো এখানে একটু ঘুরে অনেকক্ষণ, তারপর ছবি টবি তুললাম, এখানে সেলফি তুললাম আপলোড করার জন্য ফেসবুকে। তো তারপরে হচ্ছে ওইখান থেকে চলে গেলাম একটু মোমো খেতে। গরম গরম মোমো আমার কাছে খুবই ভালো লাগে, একদম ধোয়া ওঠা মোমো এই শীতকালে, মানে এত ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন। তো আমি মোমো খেয়ে ফেললাম, তারপর হচ্ছে দুজনে 2 কাপ চা নিয়ে এখন মাথায় একটা প্ল্যান আসলো যে আমরা চলে যাই নাজিরা বাজার কাচ্চি খেতে। তো এই জন্য হচ্ছে রিক্সা নিয়ে নিলাম। তো মানে আমার যখনই হচ্ছে হুটহাট করে প্ল্যান হয় তখনই আমি ওই প্ল্যানটাই হচ্ছে করে ফেলি, যেহেতু প্ল্যান মাথায় চলে আসছে তাহলে এটা এখন সাকসেস করতে হবে। তো আমরা সরাসরি চলে গেলাম নাজিরা বাজার। নাজিরা বাজার গিয়ে হচ্ছে ওখানে কাচ্চি খেলাম। তো আমার অনেক দিন মানে ধরেই ইচ্ছে হচ্ছিলো যে আমি নাজিরা বাজার যাবো, বাট এক্সামের থাকার কারণে হচ্ছে যাওয়া হয়নি। তো এখানে গিয়ে হচ্ছে একটা দোকান খুঁজছিলাম যেটা হচ্ছে ভিড় কম ছিল এরকম, বাট আসলে অনেক ভিড় ছিল সব কয়টা দোকানে। তো একটা দোকান অবশেষে খুঁজে পেলাম যেটার মধ্যে খুব কম ভিড় ছিল, আমাদের সাইডটাতে ভিড় ছিলই না। তো তারপর হচ্ছে আমরা কাচ্চির জন্য অপেক্ষা করছিলাম, আমি নিলাম হচ্ছে কাচ্চি আর আমার ফ্রেন্ড নিয়েছে হচ্ছে তেহারি। বাসমতি কাচ্চিটা আমার কাছে খুবই ভালো লাগে, আর ও হচ্ছে নিয়েছে পোলা চালের তেহারি। তো তারপরে হচ্ছে দুইজনে 2 প্লেট খেলাম, বোরহানি খেলাম, আর অসম্ভব মজা ছিল। আমার কাছে নাজিরা বাজারের কাচ্চিটা খুবই ভালো লাগে, খাসির কাচ্চিটা অসম্ভব মজা। তো তারপর হচ্ছে ওর ফ্যামিলির জন্য নিয়ে নিল 2 প্যাকেট কাচ্চি। তারপর হচ্ছে আমরা আবার রিক্সা খুঁজছিলাম, রিক্সা খুঁজে রিক্সা নিয়ে দেন হচ্ছে আমাদের বাসা আসতে আসতে অলমোস্ট রাতের 9:30 বেজে গিয়েছিলো। তারপরে আর এনার্জি ছিল না, আর কোনো ভিডিও করতে পারিনি। আল্লাহ হাফেজ।